হচ্ছে মানে 100 জনের মধ্যে প্রায় 97 একটা কমেন্টস দেখছে আমাদের পেজে যে সাকিব ভাই আজকে কিছু পারে কি হবে সকালে রাত কে ছিল সিলেটে সকালে না যে পারে সে সবই পারে জি না 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 বাংলাদেশ বিমানেরই স্পেশালি ডোমেস্টিকেও খুব ফ্রিকোয়েন্ট ফ্লাইট আছে এবং ইউরোপ বলেন আর এখন তো কানাডাতেও যাচ্ছে সো মানে কানেকশনটা বিমানের জন্য খুব ইজি সো আগামীতে ইনশাল্লাহ নিউ ইয়র্কেও যাবে বা হোপফুলি বাই এন্ড অফ দিস ইয়ার সেটা হলে তো আমার জন্য আরও ভালো হবে সো আমি খুবই এক্সাইটেড বিমানের এই পার্ট হতে পেরে এবং আমি শিওর বা আমরা সবাই মিলে বিমানকে এবং বাংলাদেশ ক্রিকেটকে আরও সামনের দিকে নিয়ে যেতে পারবো পাইলট ছোটবেলা হতে চেতাম ডাক্তারও হতে চেয়েছি ইঞ্জিনিয়ারও হতে চেয়েছি আলটিমেটলি ক্রিকেটে শেষ হয়েছে স্বপ্ন যেটা এখন আপনি বলছেন যে হ্যাঁ হু নোজ আসলে ইন 5-10 ইয়ার্স টাইম আরো নো বাট আমি যেটা এখন মনে করি যে বিমানের সাথে আমি আছি আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে সর্বোচ্চ প্রচার প্রসারণা করার বিমানের জন্য যেটাতে করে মানুষ বিমানের যে ভালো ভালো দিকগুলো হয়তো আমরা অনেকেই জানি না আমি সত্যি কথা এর আগের দিন যখন আলাপ করেছি কথা হচ্ছিলো তখন আসলে আমি অনেক জিনিস জেনেছি যেটা আসলে আমার মনে হয় বেশিরভাগ মানুষই অবগত না সো ওই দিকগুলো আসলে বিমানের জানা জরুরি স্পেশালি একটা পার্ট আমি না বললেই নয় যেটা হচ্ছে সেফটি যে একটা জায়গায় বিমান কখনোই স্যাক্রিফাইস করে না সো এটা শুনে আমার কাছে ভালো লেগেছে যে আর যে কোনো জিনিসই হতে পারে অ্যাটলিস্ট সেফটির দিক থেকে বিমান কখনোই কোনো বা কী বলো স্যাক্রিফাইস করে না যেটা খুবই ইম্পর্টেন্ট আমরা সবাই জানি যে সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে বিমান আনপ্যারালাল টু এনি আদার এয়ারলাইন্স সো আমি এটা জানার পরে খুবই খুশি হয়েছি এবং আশা করবো যে বাংলাদেশি স্পেশালি যারা মানুষ আছে তারা যেন এই বিশ্বাসটা করে বিমানের প্রতি ট্রাস্ট রাখে কারণ তাদের ট্রাস্ট থাকলে বিমান সামনের দিকে আরও এগিয়ে যেতে পারে সব প্লেয়াররা এখনও বিমানকে মিস করে শুধু আমি না সো আশা করবো যেন বিমান খুব তাড়াতাড়ি আবার ক্রিকেটের সাথে যুক্ত হবে যে কোনোভাবেই হোক এখন তো অপরচুনিটিস আরও অনেক বেশি আগে যেমন হয়তো অপরচুনিটিসগুলো কম ছিল এখন এরকমভাবে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনাটা আরও অনেক বেশি অনেক জায়গা থেকে আসলে আসা সম্ভব ক্রিকেটে তো আমি শিওর বা তারা সেই লক্ষ্যে আগাচ্ছে এবং আমরা একসাথে ক্রিকেট এবং বাংলাদেশ বিমান যেভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেশের উন্নয়নের জন্য এবং দেশের নাম উজ্জ্বল করার জন্য বিদেশের মানুষদের কাছে সেভাবে আমরা এগিয়ে যেতে পারবো একসাথে ইনশাআল্লাহ